আসসালামু আলাইকুম আজকে আমরা কাউন্টার অ্যান্ড মেকানিজম নিয়ে কথা বলব তার আগে আসলে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে হলো যে একটা নেফ্রনে আসলে মূলত ইন্ডিভিজুয়াল পড়তে একটা আসলে মূলত ফাংশনটা কী তো এটার জন্য আসলে মতো অ্যানাদার মানে ক্লাসে কথা বলা হবে আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হলো যে ফার্স্ট অফ অল আমরা নেফ্রন ধরনের রয়েছে একটা কর্টিক্যাল নেফ্রন একটা জ্যাক্সটা মিডলের নেফ্রন কর্টিক্যাল নেফ্রন যেটা সেটার ক্ষেত্রে যে জিনিসটা সত্য সেটা হচ্ছে হলো যে আমাদের নেফ্রনের সাইজটা যদি দেখি তাহলে সেক্ষেত্রে তার মেজর পোর্শন থাকতেছে হচ্ছে কটেক্সে মিডুলাতে থাকে একটা অল্প একটু পোর্শন জাস্ট অল্প একটু পোর্শন মিডুলাতে থাকে অন দ্য আদার হ্যান্ড জ্যাক্সটা মিডুলের নেফ্রনের ক্ষেত্রে তার মেজর পোর্শন থাকে হচ্ছে মিডুলাতে আর একটা পোর্শন থাকে হচ্ছে কটেক্সে তাহলে এটা হচ্ছে হলো বেসিক ডিফারেন্স যে লুপ অফ হ্যান্ডিটা হচ্ছে হলো জ্যাক্সটা মিডল নেফ্রনের ক্ষেত্রে বড় হবে আর কর্টিকাল নেফ্রনের ক্ষেত্রে ছোট হবে আর কর্টেক্সে থাকবে ম্যাজর পোর্শন হচ্ছে হলো কর্টিক্যাল নেফ্রনে আর মেডল নেফ্রনের ক্ষেত্রে আমাদের মেডুলাতে মেজর পোর্শন থাকতেছে আর কর্টিক্যাল নেফ্রনের মেইন ফাংশন হচ্ছে হলো এটা আমাদের মেনলি হলো ইউরিন ফরমেশনের ক্ষেত্রে হেল্প করে আর জ্যাকসটামেডোল নেফ্রনটা হচ্ছে মেনলি আমাদের কনসেনটেটেড ইউরিন বা আমাদের ইউরিনে আসলে কনসেনট্রেশন বাড়ানোর জন্য বা কনসেনট্রেটেড ইউরিন ফর্মেশন করতে মেইনলি আসলে এটা হেল্প করে আচ্ছা এরপরে হচ্ছিল যে ইন্ডিভিজুয়াল একটা নেফ্রনের আমাদের কয়েকটা পোর্শন রয়েছে সেটা আমরা জানি যে আমাদের প্রক্সিমাল কর্ম ফার্স্টে আমাদের বোমেন্স ক্যাপসুল রয়েছে প্রক্সিমাল কর্মোটের রয়েছে তারপর হচ্ছিলো ডিসেনিং লিম্প প্রুপ অফ হেনরি একটা অ্যাসেন্ডিং লিম্প হেনরি আর একটা হচ্ছিল আমাদের কালিকটিনডাক্ট অ্যান্ড ক্রাইটিউবেল সো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পোর্শনের ফাংশন আলাদা আলাদাভাবে আসলে বলা হয় আমরা এখন শুধুমাত্র ফোকাস করবো হচ্ছিল যে আমাদের লুপ অফ হেনরি আসলে ফাংশনটা আমাদের জানতে হবে আর হচ্ছে হল যে আমাদের কালেকটিং ডাট এবং কালেকটিং টিউবে ফাংশনটা জানতে হবে এই দুটো ফাংশন না জানা থাকলে আমরা হচ্ছে এই মেকানিজমটা আসলে বুঝতে পারবো না ফার্স্ট অফ অল যে আমাদের ডিসেন্ডিং লিম্প অফ লুপ অফ হেনরি ক্ষেত্রে জিনিসটা সত্য সেটা হলো ইট ইজ অনলি পারমেবল ফর দ্য ওয়াটার নট ফর দ্য সলিড ওর সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইডের প্রতি সেটা পারমেবলিটি নেই কিন্তু সেটা ওয়াটার পারমেবল আর হচ্ছে অ্যাসেন্ডিং লিম্প পূর্বভেন্দ্রে কিন্তু দুটো পোর্শন রয়েছে একটা থিক পোষণ একটা থিন পোর্শন যেটা থিক পোষণ সেটা হলো সোডিয়াম ক্লোরাইড এর জন্য পারমেবল আর ওয়াটার জন্য ইম্পার্মেবল সে ওয়াটার জন্য ইম্পার্মেবল সে ওয়াটার ট্রান্সপোর্ট করতে পারে না বা রিঅাবজোশন করতে পারে না কিন্তু সে সোডিয়াম ক্লোরাইড টিএশন করতে পারে কারণ এখানে একটা চ্যানেল থাকে সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড চ্যানেল সো এই চ্যানেলের মাধ্যমে থিঙ্ক পোর্শন অফ অ্যাসেন্ডিং লিম্পো অফ হেনরি আসলে মূলত সোডিয়াম ক্লোরাইড রিঅাবজর্শন করতে পারে কিন্তু সেটা ওয়াটার জন্য ইম্পর্মেবল আর হচ্ছে হলো আমাদের কালেক্টিং টিউবওয়েলের ক্ষেত্রে যেটা সত্য সেটা হলো সে ওয়াটার প্লাস ইউরিয়া রিঅাবজর্শন করতে পারে কিন্তু ওয়াটার অ্যাবজর্শনের ক্ষেত্রে যে জিনিসটা ট্রু সেটা হলো যদি আমাদের অ্যাডিএস হরমোন আসে পোস্ট্রিপিটি গ্লেন থেকে দেন হচ্ছে সেটা বাইন্ড করবে হচ্ছে অ্যাকোয়াপোরিন নামক একটা হচ্ছিল রিসেপ্টরের সাথে ওই রিসেপ্টর সাথে বাইন্ড করার পরে আমাদের এই চ্যানেলটা ওপেন হবে তাহলে সেক্ষেত্রে আমরা যদি অ্যাডেস হরমোন দিতে পারি সেটা পরবর্তীতে বা পোস্টোপেটোরিক লেন থেকে যদি আসে তখন সেটা এই এক অ্যাকাউক পয়েন্টের সাথে বাইন্ড করবে দেন কালেক্টিং ডাট বা কালেক্টিং টিউবেলের মধ্যে আমাদের ওয়াটার রিঅাবজোশন হতে পারবে এখন কথা হচ্ছিল যে অ্যাডিসটা কখন রিলিজ হবে যখন আমাদের বডিতে অসম মানে ফ্লুইটের ডিফিসিয়েন্সি থাকবে ফর এক্সাম্পল আমরা যদি রোজে রাখি অথবা আমরা ওয়াটার ইনটেকটা কম করি বা কোন কারণে বডিতে ফ্লুইড লস হচ্ছে তখন আমাদের বডি থেকে যখন ব্লাডের অসমলাইটি বেড়ে যাবে ব্লাডের অসমোলাইটি নর্মালি থাকে হচ্ছে দুইশো আশি থেকে তিনশোর মধ্যে যদি সেটা তিনশোর বেশি হয়ে যায় বা বডিতে অসমোলাইটি বেড়ে যায় তখন বডি বুঝতে পারে যে আমাদের বডিতে ফ্লুইড দরকার এখন বা ওয়াটার দরকার তখন সে বডিতে পোস্টিপিটির গ্লেন থেকে এডিএস হরমোন রিলিজ হয় ওই অবশ্যই সেটা কন্ট্রোল করে হাইপোথালামাস দেন পরবর্তীতে এডিএস এসে বাইন করে হচ্ছিলো আমাদের মানে ডিজিটাল পোর্শন অফ দ্য নেফর বা ডিজিটাল কনভুলেটেড টিউবওয়েল এবং কালেক্টিন ডাক এই দুইটা পোর্শনে মেনলি হচ্ছে আসলে এডিএস এসে বাইন করে দেন হচ্ছে আমাদের এক অপয়েন্ট রিসেপ্টটাকে করে সেটার পর ওয়াটার অ্যাবজেপশন করে এখন ওয়াটারি অ্যাবজেপশন করতে গেলে আমাদের আরেকটা জিনিস এখানে আসলে মূলত মেনটেন করতে হবে সেটা হচ্ছিলো অসমোলারিটি অসমোলাইটের জিনিসটা কি যে ধরুন ফর এক্সাম্পল আমাদের হাতে একটা কৌটা দেওয়া হলো এই কৌটার মধ্যে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করে দিলাম একটা সেমি পার্মেবল ম্যাম দিয়ে যেটা ফুল্লি পারমেবল না পার্শালি পারমেবল এই পোশনে আমরা হচ্ছে শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড দিলাম এই পশুনে শুধুমাত্র ওয়াটার দিলাম একটা সার্টেন পিরিয়ড পরে আপনি যখন আসেন দেখবেন আসলে মূলত দুই পাশের অসমোলাইট ইকুয়াল হয়েছিল মানে ইনিশিয়ালি কিন্তু রসমুলাইটি অনেক বেশি হাই ছিল এই রসমুলাইটি অনেক কম ছিল বাট একটা সার্টেন সময় পরে দেখবেন দুই পাশে রসমুলাইটি ইকুয়াল হয়ে গেছে বা ব্যালেন্সে চলে আসছে কেন বিকজ অফ হচ্ছিল এই সোডিয়াম ক্লোরাইড এবং ওয়াটার যখন দ্বারা আলাদা করা থাকে তখন তারা অসমোলাইটি তারা ইকুয়াল করে ফেলতে পছন্দ করে আমরা সেই ছোটোবেলা হচ্ছিলো যে পড়ছিলাম যে বিদ্যুৎ একটা মানে পানি উচ্চতা কমানোর ক্ষেত্রে সেম কথা সেম কনসেপ্ট যে সোডিয়াম ক্লোয়েডটা হচ্ছিলো অসমোলাইটি ওয়াটার এই পাশে চলে আসবে এবং সোডিয়াম ক্লোয়েড এই পাশে চলে যাবে আলটিমেটলি দুটা ব্যালেন্স বা ইকুয়ালে চলে আসবে সো এই জিনিসটা হচ্ছিলো আমরা সব জায়গাতে আসলে সত্য সেটা হচ্ছিলো যে এই যে আমরা বলতেছি আসলে মতো আমাদের মানে যখন অ্যাডিস হরমোন আসবে এক ওপর নেশাল আসলো সেটা পরবর্তীতে এক ওপরণেশাতে বাইন্ড করলো ওয়াটার চ্যানেল ওপেন করলো এই ওয়াটারটা তখনই রিঅোশন হতে পারবে যখন এই আমাদের কালেকটিং ডাক্টের পাশে যে ইন্টাস্ট্রিশিয়াল স্পেস আছে এই দুই পাশে ইন্টাস্ট্রিশিয়াল স্পেসের মধ্যে যখন তার অসমুলাইটি হাই হবে ধরুন ফর এক্সাম্পল আমার কালেক্টিং টিউবেল অসমুলাইটি ধরে নিলাম আমার হচ্ছিল দুইশো কথা কথা আর আশেপাশে অসমুলাইট ধরুন ফর এক্সাম্পল চারশো তখনই আলটিমেটলি আমাদের হলো এই মানে কালেক্টিং ডাক থেকে ফ্লুইডটা ইন্টারস্ট্রেসের স্পেসে আসবে অন দ্য আদার হ্যান্ড যদি এমন হয় যে আমাদের ইন্টারস্ট্রেস স্পেসে আমাদের অসমোলাইটি দুইশো কালেক্টিং ডাকটা অসমোলাইটি চারশো তাহলে সেক্ষেত্রে কিন্তু ভিতরের অসমুলিটি বেশি বাইরে অসমোলাইটি কম তাহলে কোনোভাবেই ফ্লুইট আমার ভেতর থেকে বাইরে যাবে না যদি একো পয়েন্ট থাকে তখন উল্টা তখন আসলে এক পয়েন্ট থাকবে না কারণ কনসেন্ট্রেশন থাকলে তো আসলে এক পয়েন্ট থাকবেই না সো বিষয়টা হচ্ছিলো যে থিওরিক্যাল যদি কথা বলি যে যদি ভিতরে চারশো থাকে আর বাইরে দুশো থাকে তাহলে বাইরে থেকে ফ্লুইড ভিতরে চলে আসবে এটা হচ্ছে থিওরিক্যাল কথা কিন্তু আসলে প্র্যাকটিক্যালি এমনটা হয় না প্র্যাকটিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যদি বাইরে আমার হচ্ছে হলো অসমুলাইটি হাই একটা রেগুলেশন মেনটেন করে আমরা যে বলি কাউন্টার কারেন্ট মেকানিজম ওটার মেইন ফাংশন হচ্ছে হলো বাইরে বা এই যে ইন্টারস্ট্রেশাল স্পেস আছে এই যে বাইরের স্পেসটা এই স্পেসটার আসলে মতো অসমুলাইটি বেশি রাখাটা আসলে কাউন্টার কারেন্ট মেকানিজমের মেইন আসলে আলটিমেট গোল সো এরা মিলিতে মেনলি আসলে এখানে বারোশো পর্যন্ত অসমোলাইটি রাখতে পারে সো এই বারোশো পর্যন্ত নেওয়ার জন্য আসলে মতো আমরা কাউন্টারের মেকানিজম আসলে বা ফলো করা লাগে তো সেই জন্য আসলে বাইরের যদি রসমুলাইটি বেশি থাকে ভিতর রসমুলাইটি যদি কম থাকে তাহলে ফ্লুইডটা আমার ভেতর থেকে মানে কালিটিন ডাক থেকে ফ্লুইডটা ইন্টার স্পেসে চলে আসবে তারপর সেটা পরবর্তী সার্কুলেশন চলে যাবে এখন আমাদেরকে আসলে মূলত বুঝতে হবে যে কী করে আসলে মতো এই যে বাইরের আমরা মোলাইটি হাই মেনটেন করতেছি বা আপ টু দ্য বারোশো পর্যন্ত বলতেছি সেটা কি করে মেনটেন করে সেটা আসলে দেখা যায় আচ্ছা এটা দেখার আগে হচ্ছিল আমাদের এখান থেকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছিলো যে আমাদের আরেকটা শব্দ আসে যে বাসার একটা বাসের একটা জিনিসটাকে বাসার একটা মানে হচ্ছিল যে আমরা জানি যে পোর্টাল সার্কুলেশন কিডনির মধ্যে আমাদের পোর্টাল সার্কুলেশন থাকে কারণ হচ্ছে দেন যখন কোনো ব্লাড দেন ওয়ান ক্যাপিলারি পাস করে তখন সেটাকে বলতেছে পোর্টাল সার্কুলেশন আমরা এখানে যদি খেয়াল করি ফার্স্ট অফ অল ব্লাডটা যখন আসে হার্ট থেকে প্রথম এসে এই গ্লোমেরুলাসে এসে প্রথম ফার্স্ট টাইম সে হচ্ছে একটা ক্যাপিলারি পাস করে তারপরে সে হচ্ছিল এই যে আমাদের এফআ আর্টারিল হয়ে পরবর্তীতে সে বাসের একটা ফর্মেশন করে ওই বাসার একটাতেও কিন্তু আমাদের আরেকটা কেপলারি পাস করে তারপরে বেন হয়ে পরবর্তী রেনাল বেন হয়ে চলে যায় এই যে আর্টাই থেকে বাসের একটা ফর্মেশন করলো বেন হয়ে পরে রেনাল বেনে ফর্মেশন হলো আমরা এখন ওই অংশে যাব না আমরা এখন যেটাতে ফোকাস করবো সেটা হচ্ছিল যে এই বাসার একটা থাকাটা ইম্পর্টেন্টটা কি ইম্পর্টেন্সটা হচ্ছিলো যে আপনি একটু খেয়াল করেন যে ভাসার একটার আর হচ্ছে আমাদের নর্মাল মানে যেটা ইউরিন ফরমেশন হচ্ছে বা নেফ্রনের মধ্যে যে ফ্লুইডটা পাস করছে তাদের ডিরেকশনটা কোন দিকে যে ফ্লুইডটা আমার নেফ্রনে দিয়ে যাচ্ছে তার ডিরেকশনটা হচ্ছে এই যে এই বরাবর বা ইন শর্ট যদি বলি এই যে দিক থেকে এদিকে অন দ্য আদার হ্যান্ড যেটা ভাসার একটার দিয়ে ফ্লুইডটা যাচ্ছে ওই ফ্লুইডটা ডিরেকশনটা খেয়াল করুন আমি ডিফারেন্ট কালার দিচ্ছি এই ফ্লিটটা ডিরেকশন হচ্ছিল এদিক দিয়ে এসে পরবর্তীতে এদিকে জাস্ট উল্টা একটা হচ্ছিলো আমার এই দিক থেকে এদিকে যাচ্ছে আর একটা হচ্ছে এদিক থেকে এদিকে যাচ্ছে সো দুইটা ডিরেকশন কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট সো আমরা যে বলি যে কাউন্টার কারেন্ট তার মানেটা কি কাউন্টার মিন্স হচ্ছে অপোজিট কারেন্ট মিন্স ফ্লো যে তারা পাশাপাশি অবস্থান করে অপোজিট ডিরেকশনে ফ্লো হবে এবং সেই জন্য আসলে মতো আমরা বলতেছি কাউন্টার কারেন্ট মেকানিজম আচ্ছা এখন হচ্ছিলো যে এই দুইটা ডিরেকশন ফ্লো হওয়ার আমার ইম্পর্টেন্স আছে সেটা কি পরের চিত্রে আমরা আসলে দেখব যে আসলে ইম্পর্টেন্সটা কোন জায়গাতে ফ্লোটা সো আমরা টাইম বুঝতে পারলাম যে ভাসার একটা এবং আমাদের ন্যাফ্রনের মধ্যে যে ফ্লুইডটার দুইটাই ফ্লুইড দুইটার মধ্যে ফ্লুইড ক্যারি করে এই দুইটা ফ্লুইডের ডিরেকশন উল্টা এবং অপোজিট দুইটাই কন্টিনিউসলি ফ্লো ফ্লো হইতেছে এবং অ্যাকচুয়ালি তাদের আলটিমেট গোলটা হচ্ছে হলো যে এই যে সারাউন্ডিং ইন্ডাস্ট্রিশিয়াল স্পেসটা আছে আমরা যদি এই যে স্পেসটা এই স্পেসটার আসলে মূলত তারা হচ্ছে অসমোলাইটি বেশি রাখবে এটাই তাদের আসলে মতো আলটিমেট গোল যাতে করে আমার কালেক্টিং ডাকতে যখন এর মাসে বাইন করবে এক অন করবে যাতে করে ওয়াটারটা আমার রিঅাবজেশন হতে পারে এখন কি করে মেনটেন করে সেটাই দেখা যায় আচ্ছা এটা হচ্ছে হলো আমাদের অ্যাকচুয়ালি মেইন পিকচার আসলে এখানকার যে প্রথমত আমরা একটু নেফ্রনের ফাংশনটা বুঝতে চেষ্টা করি যে নেফ্রন আসলে মূলত কি করে ন্যাফরন হচ্ছিল আমাদের ফার্স্ট অফ অল প্রক্সিমাল কর্ম টিউবল থাকে সেখান থেকে আসলে মূলত তার অসমোলাইটি কত থাকে তিনশো থাকে কেন কারণ প্রক্সিমাল কনবোলো টিউবেলের মধ্যে যতটুকু পরিমাণ সলিড অ্যাবজেশন হবে সরি রিঅাবজর্শন হবে ইকুয়াল অ্যামাউন্ট অফ ওয়াটার রিঅাবজর্শন হবে মানে যতটুকু সোডিয়াম ক্লোরাইড রিঅাবজোশন হবে ততটুকু ওয়াটার অ্যাবজর্শন হবে সো এখানে কোনো অসমোলাইটি চেঞ্জ হবে না ব্লাডের অসমোলাইটি ইকুয়াল থাকবে যখন হচ্ছিল সে প্রক্সিমাল কর্ম টিউবেল পাশ করেছে যখন ডিসেন্ডিং লিম্পফ লুপ অফ হ্যান্ডিতে এন্ট্রি করবে তখন হচ্ছিলো যে সে শুধুমাত্র ওয়াটারের জন্য পার্মেবল কিন্তু সে কোনো প্রকার সলিউড অথবা সোডিয়াম ক্লোরাইডের জন্য পার্মেবল না সেজন্য শুধুমাত্র ওয়াটারটা আমার হচ্ছিল রিঅাবজেশন হবে কোনো প্রকার সলিউড বা সোডিয়াম ক্লোরাইড রিআবজেশন হবে না ধরে নিলাম ইনিশিয়ালি আমার একশোটা সোডিয়াম ক্লোরাইড ছিল একশোটা সরি সোডিয়াম ক্লোরাইড ছিল একশোটা হচ্ছিল ওয়াটার মলিকুল ছিল এখন যখন এই ডিসেন্ডিং লিম্প গ্রুপ অফ হ্যান্ডিদের যেতে থাকবে তত মানে আমাদের ওয়াটার রিঅাবজোশন হয়ে যাচ্ছে দ্যাট মিনস আমাদের প্রথম ছিল একশো সেটা এই লেভেলে এসে হয়তো নব্বই আরও নিচে এসে এইটটি আর নিচে সেভেন্টি বা একটা সময় সে ধরলাম ফর এক্সাম ফিফটি বা ফর্টি লেভেলে নেমে গেছে দ্যাট মিন্স আমার এই মুহূর্তে আমি যদি এই লেভেলে আসি তাহলে সেক্ষেত্রে আমার সোডিয়াম ক্লোরাইড যেটা সেটা আমার একশোটাই রয়েছে কারণ কোনো সোডিয়াম ক্লোরাইড আমার রিএবজোশন হতে পারে নাই কিন্তু ওয়াটার আমার রিএাবজোশন হয়ে গেছে প্রায় চল্লিশটার মতো বা পঞ্চাশটার মতো সো এতে করে কী হলো ব্লাডের অসমোলাইট সরি এখানকার যে ইউরিনটা রয়েছে বা যে ইউরিনটা যে ফ্লুইডটা রয়েছে ওই ফ্লুইডটার অসমোলাইটি কিন্তু হাই হয়ে গেছে এই জন্য আমরা ইনিশিয়ালি দেখতেছি তার অসমোলাইটি তিনশো বাট অ্যাট দ্য ইন্ড অফ দ্য লুপ অফ হেনরি আমরা অসমোলাইটি দেখতে পাচ্ছি বারোশো কেন বারোশো হয়েছে বিকজ অফ হোটসল সোডিয়াম ক্লোরেড রিয়াবজেশন হতে পারছে না বাট ওয়াটারটা ঠিকই রিয়াবজেশন হচ্ছে বা ওয়াটারটা চলে যাচ্ছে এরপরে যখন অ্যাসেন্ডিং লিম্প লুপ অফ হেনরিতে আসতেছে তখন দেখতে পাচ্ছি যে আমাদের এটা সোডিয়াম ক্লোরাইডের জন্য পারমেবল কিন্তু ওয়াটারের জন্য সে ইমপারমেবল বা কোনো ওয়াটার রিয়াবজেশন হবে না তো সোডিয়াম ক্লোরাইডের জন্য কেন পারমেবল কারণ একটা চ্যানেল থাকতেছে সোডিয়াম ক্লোরাইড সরি সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড চ্যানেল এই চ্যানেলটা থাকার জন্য আলটিমেটলি সেটা হচ্ছেলো আমাদের শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়ামের জন্য পার্মেবল কিন্তু ওয়াটারের জন্য সেটা ইমপার্মেবল এখন যদি সোডিয়াম ক্লোরাইড আমার ইনিশিয়ালি এই টিপ অফ দ্য লোপো ছিল কত ধরলাম ফর এক্সাম্পল আমার একশো টোটে সোডিয়াম ক্লোরাইড এখন ওয়াটার ছিল পঞ্চাশ সো যত বেশি উপরের দিকে উঠতে থাকবে ফ্লুইডটা তত বেশি সোডিয়াম ফ্লুয়েড আমার রিএবজেশন হতে থাকবে ইনিশিয়ালে একশো পরে ফর এক্সাম্পল এটা নব্বই পরে এইটটি পরে ফর এক্সাম্পল সেভেন্টি একটা সময় সে ফোরটি বা থার্টিতে নেমে আসতে পারে দ্যাট মিনস আমার যত বেশি সোডিয়াম ক্লোরাইড অ্যাবজর্শন হবে তার অসমোলারিটি তত ডাউন হতে থাকবে বা কমতে থাকবে দ্যাট মিনস ইনিশিয়াল ছিল বারোশো টিপ অফ দ্য লুপ অফের নিতে তারপর সাতশো তারপর চারশো তিনশো দুইশো একশো পর্যন্ত চলে যায় ইনফ্যাক্ট যখন ডিজিটাল কনফিউটার টিউবেল ফ্লুইডটা যখন এন্ট্রি করে তখন আসলে তার অসমোলারিটি থাকে মাত্র একশো তার অসমোলারিটি খুবই কম থাকে সো এটা কারণ কেন কারণ সোডিয়াম ফ্লোয়ারটা অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে কিন্তু কোনো পাকা ওয়াটার আমার রিঅ্যাবজর্পশন হতে পারছে না এবার যদি যখন আলটিমেটলি আমাদের এই ফ্লুইডটা এখনো পর্যন্ত কিন্তু আমাদের হচ্ছিলো কনসেনট্রেট ইউরিন ফর্মেশন করার জন্য কোন প্রকার মানে কাজ করি নাই বিকজ অফ হচ্ছিলো আমাদের ইউরিন কনসেনট্রেশন হবে না ডায়লেটেড হবে এটা ডিপেন্ড করে এডিএস হরমোন উপরে যদি এডিএস হরমোন আসে তাহলে না আসে যদি অ্যাডিএস হরমোন যদি না আসে তাহলে সেক্ষেত্রে আমাদের ডায়লেটেড ইউরিন হবে আর যদি এডিএস হরমোন আসে তাহলে সেটা কনসেনট্রেট ইউরিন হবে সো আমরা যতই পানি খাই বা না খাই এই যে আপ টু এই পর্যন্ত আমার কোনো প্রকার মেকানিজমের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না এটা এডিয়াস হরমোন খাইল সরি আমাদের ওয়াটার খাইলেও আমার হচ্ছিল এই যে মেকানিজম হবে না খেলো সে মেকানিজম হবে বাট এরপরে এই যে ডিজিটাল কর্মভো টিউবওয়েল কালেকটিং ডাক্ট এবং কালেকটিং টিউয়েল এই পোশনের মধ্যে ওয়াটার রিবজেশন হবে কি হবে না এটা ডিপেন্ড করতেছে আমার এডিয়াস হরমোন আসতেছে কি আসতেছে না যদি এডেসফরমন আসে তাহলে ওয়াটার এবসোশন হবে আর না আসলে ওয়াটার এবসোশন হবে না আমাদের ডায়ালেটেড ইউরিন বা একশো অসমোলাইটিভ ইভেন পঞ্চাশ অসমোলাইটিভ নিয়েও আমার ইউরিন ফরমেশন হতে পারে সেক্ষেত্রে আমাদের ইউরিন আউটপুট অনেক বেশি হয়ে যাবে এখন কথা হচ্ছিল যে আমাদের এই যে সোডিয়াম ক্লোরাইডের কথা বলতেছি বা ওয়াটারের কথা বলতেছি এগুলো যে অ্যাবজেশন হচ্ছে বা রিঅ্যাবজর্শন হচ্ছে এগুলো পরবর্তীতে যাচ্ছে কোথায় অ্যাকচুয়ালি এই যে আমাদের এখানকার আরেকটা লোক দেখতে পাচ্ছি এটা আসলে এখানে থাকে না এটা থাকে হচ্ছিল আমাদের এটার সাথে পাশেই থাকে এক সেকেন্ড দেখাচ্ছি আচ্ছা ধরে নিলাম আসলে এই যে লুপটা এই লুপটা আমরা জাস্ট এখানে আঁকছি জাস্ট হচ্ছিল আমরা দেখানোর জন্য এই যে এটা থাকে আসলে ঠিক এভাবেই থাকে আমাদের এ পাশে থাকতেছে সে ইউরিন ফর্মেশন করার জন্য নেফ্রনের যে পোষণটুকু বা লুপ অফ হ্যানরি আর এর পাশেই থাকে বাসার একটা এটা কিন্তু আসলে মূলত বাসার একটা বাসার একটা ফ্লোটা হবে ঠিক উল্টা এটা হচ্ছিলো দিয়ে শুরু হবে সে এ দিক দিয়ে যাবে আর ইউরিন ফ্লোটা ছিল দিক থেকে শুরু এই দিকে জাস্ট উল্টা ডিরেকশন যেটা আগে মেনশন করছি এখন হচ্ছিলো যে আমাদের এই অসমোলাইটি কীভাবে মেনটেন আমরা প্রথমে যেটা বলছিলাম যে অলওয়েজ ব্লাডের অসমোলাইটি মেনটেন করার জন্য আমার হচ্ছে মানে ব্লাডের ওয়াটার রিএবজেশন হবে কি না বা ওয়াটার কোথাও রিবজেশন হবে সেটা ডিপেন্ড করতে আমার অসমুলাইটি সো এই যে আমরা প্রথম বলতেছিলাম এখানে এসে ডিজিটাল মানে ডিসেন্ডিং লিম মধ্যে ওয়াটার রিয়াবজোশন হচ্ছে এটা আসলে মূলত মেনটেন করতেছে অসমোলাইটি অসমুলাইটি ছাড়া সম্ভব না আমার যদি এখানকার সারাউন্ডিং এনভায়রনমেন্টের অসমোলাইটি এই চারশোর থেকে বেশি হয় পাঁচশো হয় তখনই কেবলমাত্র ওয়াটার আমার হচ্ছিল ন্যাফ্রন ছেড়ে এসে ইন্টারেস্টে সে আসবে অন দ্য আদার হ্যান্ড যদি ভেতরে চারশো আসে বাইরেও চারশো আসে তাহলে কখনোই ফ্লুইড মুভমেন্ট করবে না বা ওয়াটার মুভমেন্ট করবে না সো আমাদের অবশ্যই ইন্টারেস্টে সে স্পেসে অসমোলাইটি বেশি রাখতে হবে যদি আমরা মানে ওয়াটার রিয়াবজেশন করতে চাই এখন এটা মেনটেন করবে কীভাবে এটা মেনটেন করবে হচ্ছিলো এই যে বাসার একটা আছে আমরা এদিক দিয়ে শুরু করি বাসার একটা হচ্ছিলো এই যে এই পুরস্নের যে বাসার গোলা থাকে অয় হচ্ছে হলো কি করে যে সে সোডিয়াম ক্লোরাইড রিঅাবজর্শন করবে আর হচ্ছে ওয়াটার সে হচ্ছে হল ছেড়ে দিবে আমি এই দিকটা দেখাই যে ওয়াটার সে ছেড়ে দিবে আর সোডিয়াম ক্লোরাইড রিয়াবজর্শন করবে যদি সে সোডিয়াম ক্লোরাইড রিয়াবজর্শন করতে থাকে আর ওয়াটার যদি সে ছাড়তে থাকে তাহলে কি হবে আশেপাশে ইন্টারেস্টে সে স্পেস থেকে সে সোডিয়াম ক্লোরাইড নিয়ে নিচ্ছে আর ওয়াটার ছাড়তেছে তাহলে কি অসমোলাইটি আমার হচ্ছে হলো অবশ্যই এক সেকেন্ড একটু মুছে নিই আচ্ছা আমরা যদি দেখি এই প্রশ্ন যখন আসবে তখন হচ্ছিল যে আমাদের অসমাইটি আসলে হাই রাখতে হবে তো সেই জন্য সে যেটা করবে সেটা হচ্ছিল যে আমাদের এখানকার আহ সে যত নিচে নামতে থাকবে তত বেশি দেখুন আপনি এই যেখানে উল্লেখ করছে সে সোডিয়াম ক্লোয়েডটা হচ্ছিল সে ইনিশিয়ালি সে সোডিয়াম ক্লোয়েড হচ্ছে অ্যাবজর্শন করতেছে আর ওয়াটার হচ্ছে সে ডিপোজিট করতেছে সো এখানকার যে সোডিয়াম ক্লোয়েডটা আছে সেটা আমার চলে যাচ্ছে কোথায় বাসের একটাতে আর সে ওয়াটার দিচ্ছে সো এইভাবে কন্টিনিউসলি সোডিয়াম ক্লোয় সে করতেছে এবং ওয়াটার সে আমাদের মানে ইন্টারস্টেশ স্পেসে দিচ্ছে আর সোডিয়াম ক্লোরজেশন করছে সো এইভাবে সে হচ্ছিল আমাদের এখানকার যে অসমোলাইটি সেটা হচ্ছে মেনটেন করতেছে যখন সে এই অ্যাসেন্ডিং লিম্পে আসে অ্যাসেন্ডিং লিম্পে আসার পর তখন সে হচ্ছিলো যে ওয়াটার রিঅাবজেশন করবে আর সোডিয়াম ক্লোয়েড হচ্ছে ইন্টেস্টেশ স্পেসে দিবে এতে করে যেটা হলো সেটা হচ্ছিলো এই দিক দিয়ে আমার অসমোলাইটি মেনটেন হবে সো দুই পাশে হচ্ছিল জাস্ট উল্টা কাজ করলো আমার ডিসিনিং লিম্প অফ হেনরি সে হচ্ছে ওয়াটার রিঅাবজেশন করতে সাহায্য করে এই ওয়াটারটা পরবর্তী চলে আসবে হচ্ছে বাসার একটাতে আর ওয়াটারের এক চেঞ্জে বাসার একটা যেটা দিবে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যাতে করে ইন্টারস্টে স্পেসে অসমোলাইটি মেনটেন করতে পারে আর অ্যাসেন্ডিং লিম্প প্রুভ হ্যান্ডিতে আমার এটার আর বাসার একটা একজন ডিসেন্ডিং লিম্প প্রুপ হ্যান্ড্রি সো অ্যাসেন্ডিং লিম্পে যে সোডিয়াম ক্লোয়েডটা আমার হচ্ছে রি হচ্ছে সে চলে যাচ্ছে বাসার একটাতে সো বাসার একটা হচ্ছে সে সোডিয়াম ক্লোয়েড নিয়ে নিচ্ছে বা অ্যাবজোর্শন করে নিচ্ছে আর ইন এক চেঞ্জে সে হচ্ছে ওয়াটার দিচ্ছে যাতে করে আমার এখানকার ইন্টারেস্টেড স্পেশালাইটে সে মেনটেন করতে পারে আচ্ছা তাহলে এখানে একটা নেক্সট প্রশ্ন চলেছে তাহলে সেক্ষেত্রে ব্লা এখানে ইউরিয়া ফাংশনটা কি ইউরিয়া ফাংশনটা আছে এই জিনিসটাকে হচ্ছিলো আমরা অ্যাজ এ হোল দেখাইছিলাম এখানে সেম জিনিসটাই যে এটা হচ্ছে আমাদের নেফ্রনের প্রশ্নটুকু এটা হচ্ছে ভাসার একটা প্রশ্নটুকু নেফ্রন থেকে এটা হচ্ছে নেফ্রন ডিসেন্ডিং লুম লিপ এটা হচ্ছিলো ভাসার একটা অ্যাসেন্ডিং লিপ সো নেফ্রনের ডিসেন্ডিং লিপ ও রূপ হ্যান্ডিতে আমাদের ওয়াটার রিয়াবজেশন হচ্ছে আর এই ওয়াটারটা আমার নিয়েছে কি আর বাসার একটা এই এক্সচেঞ্জ সোডিয়াম সোডিয়াম দিচ্ছি দিচ্ছে স্পেসে ওয়াটার অ্যাবজোশন হচ্ছে ওয়াটার চলে যাবে হচ্ছে বাসার একটাতে আর সোডিয়াম ক্লোরাইড আসবে স্পেসে এতে করে কী হলো উপরের দিকে আমার হচ্ছিলো ওয়াটারটা মানে অসমোলাইটি কম যত নিচে নামতেছি আমার অসমোলাইটি তত বেশি কারণ তত বেশি সোডিয়াম ক্লোরাইড আমার হচ্ছিলো ইন্টারস্টেশে স্পেসে আসতেছে বাসার একটা থেকে আর এদিকে যদি খেয়াল করি সেটা হচ্ছিল যে আমার এদিক থেকে যত সোডিয়াম ক্লোরাইড আমরা দিচ্ছি কিন্তু অস্মোলাইটি কিন্তু কমতেছিল আমরা যখন ডিসেন্ডিং লিম্প প্রোপে কথা বলতেছি তখন হচ্ছিল দেখুন ডিসেন্ডিং লিম্প প্রোপে যখন দেখতেছিলাম তখন হচ্ছিল যে ওয়াটারটা আমার হচ্ছিল ইন্টারস্ট্রেস স্পেশে আসতেছে কিন্তু আশেপাশে কিন্তু অসমোলাইটি আরো বাড়তেছিল ছিল তিনশো তারপর চারশো ছয়শো নয়শো একশো বারোশো তা আমি ওয়াটার দিলে কি করে রসমুলা এটা ইন্টারস্টেশন স্পেসে বাড়ে বিকজ অফ হচ্ছিল এই ওয়াটারটা নিয়েছে যে বাসার একটা বিনিময়ে সে দিচ্ছে সোডিয়াম ক্লোরাইড ইন্টারস্টেশন স্পেসে তো সোডিয়াম ক্লোরাইট যদি স্পেসে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু অসমোলাইটিকে বাড়াই দিবে আর বেশি অসমুলাইটের জন্য পরবর্তীতে আরও বেশি ওয়াটার আমার নেফ্রন থেকে স্পেসে আসবে সো আমার হচ্ছিল ফার্স্ট অফ অল ওয়াটার অ্যাবজর্শন করতেছি সেই ওয়াটার নিয়ে নিয়েছে বাসার একটা ইন এক্সচেঞ্জ বাসার একটা দিয়েছে সোডিয়াম ক্লোরাইড যে সোডিয়াম ক্লোরাইডের জন্য অসমুলাইটি হাই হচ্ছে সেই হাই অসমুলাইটের জন্য আরও বেশি ওয়াটার অ্যাবজর্শন হচ্ছে আর আমরা যখন এই অ্যাসেন্ডিং লিম্পে চিন্তা করি তখন সে হচ্ছে আমার রিয়াবজেশন করতেছে সোডিয়াম ক্লোরাইড আর ভাসার একটা আমাকে সেই সোডিয়াম ক্লোরাইড নিয়ে নিচ্ছে বিনিময় দিচ্ছে ওয়াটার সো ওয়াটার দেওয়ার জন্য যদিও আমি সোডিয়াম ক্লোরাইড আমার ইন্টারেস্টে দিচ্ছি কিন্তু তার অসমুলাইটি কিন্তু কমতেছে আরও ইনিশিয়ালে ছিল বারোশো তারপর সাতশো তারপর চারশো একটা সময় একশো হয়ে যাচ্ছে কেন যদি সোডিয়াম ক্লোয়েড আমি দিচ্ছি কিন্তু সে এই সোডিয়াম ক্লোরাইড নিয়ে যাচ্ছে ভাসার একটা আর ভাসার একটা নিয়ে যাওয়ার বিনিময় দিচ্ছে সে ওয়াটার যার জন্য অসমলাইটি তো বাড়তেছে না ওটারও কমতেছে সো এটাই দেখানো হয়েছে এখানে সোডিয়াম ক্লোরাইড আমরা যেটা হচ্ছিলো ন্যাফ্রন থেকে রিয়াবজোশন করতেছি ব্যাসেন্ডিং লিম্ব ব্লোভে রি অ্যাপজোশন করতেছি সেটা চলে যাচ্ছে হচ্ছে বাসার একটাতে আর বাসার একটা বিনিময় দিচ্ছে আমাদের ওয়াটার যার জন্য অসমোলাইটি বারোশো থেকে উল্টা আরও কমতেছিল যদিও যদি বা আমরা সোডিয়াম ক্লোরাইড রিয়াবজোশন করতেছিলাম ইন্টারেস্টেশ স্পেসে আচ্ছা এখানে ইউরিয়া ফাংশনটা তাহলে কোথায় ইউরিয়া ফাংশনটা খুবই সিম্পল সেটা হচ্ছিল যে ইউরিয়া যেটা সেটা হচ্ছিল যে আমাদের মেনলি আসলে এই ইন্টেস্টেশাল স্পেসে আসলে অসমটি মেনটেন করতে সে মেনলি কাজ করে সেই কাজটাকে সে হচ্ছিল ফার্স্ট অফ অল ডিস্টাল কম যেটা আছে এই যে আমাদের কালেক্টিন ডাক্ট ডিস্টাল কম্বোটিউবিউল কালেক্টিন ডাক মেনলি কালেকটিং ডাক থেকে ইউরিয়াটা আমাদের হচ্ছিল রিয়াবজোশন হয় রিঅাবজোশন হয়ে চলে আসে ইন্টারস্টেশাল স্পেসে সেই ইউরিয়েট আর মেজর পোর্শন আসলে মূলত আবার রিয়াবজোশন হয়ে যায় হচ্ছিলো আমাদের এই যে অ্যাসেন্ডিং লিম পোপেনি থেকে তো আস্তে আস্তে ক্যালিটিন ডাক থেকে চলে যাচ্ছে হচ্ছে অ্যাসেন্ডিং লিম্প তারপর আবার সে রি তার রিসাইকেল হতে থাকে ফার্স্ট অফ অল এই দিক দিয়ে সে ইন্টাস্ট্রি স্পেসে আসলো আবার হচ্ছে অ্যাসেন্ডিং লিম্প দিয়ে ঢুকে তারপর আবার সে ক্যালিটিন ডাকতে হচ্ছে তার কন্টিনিউসলি রিসাইকেল চলতে থাকে কিন্তু এই রিসাইকেলে মাঝখানে একটা পোষণ অফ ইউরিয়া আমার এই ইন্টাস্ট্রিস স্পেসে থেকে যায় যেটা কিনা না শরীর মতো ব্লাডের মানে সরি এখানকার অসমুলাইটি হাই করতে সাহায্য করে এখন যদি আমি সামারি করি তাহলে মতো এই অসমোলেটি হাই করার সুবিধাটা কি হলো সুবিধা যেটা হলো সেটা হলো যখন আমাদের এডিএস হরমোন আসবে এই কাউন্টারকেন মেকানিজমের জন্য কিন্তু আশেপাশে অসমোলেটি আমার টিপ অফ দা 1200 থাকতেছে এদিকে আমার হচ্ছিল 800 থাকতেছে এদিকে 700 একটা সময় 300 চলে আসলো এখন এটা সুবি দেখি যে আমার যদি এই একোপ্রিনট আমি অন করে দেই তাহলে আর অসমোলেটি কত 600 সে আমার ওয়াটার অ্যাবজর্পশন হয়ে যাবে কতটুকু রিয়াবজোশন হবে যতক্ষণ পর্যন্ত এই নেফ্রনের ভিতরে বা আমার ক্যালিকিন ডাক্টের ভিতরে অশ্মল এটি ছয়শো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার ওয়াটার রিয়াবজোশন হতেই থাকবে এই নয়শো যখন অশমল দেখাচ্ছি বা নয়শো যখন অশ্মল হচ্ছে আশেপাশে ইনভাররমেন্ট অশমলি যদি নয়শো থাকে এখানে নয়শো মানেই ফুল এই ফুল পরিবেশটাতে আসলে নয়শো আছে এখানে বারোশো মানে ফুল পরিবেশটাতে আসলে এই ফুল লেয়ার বরাবর আমরা যদি লেয়ার বরাবর দেখাই এই এখানে বারোশো আছে মানে এই পুরোটা জুড়ে আসলে মূলত বারোশো আছে তো এই বারোশো যদি ফুলটা জুড়ে থাকে সো নেফ্রনের এই পুরসন্ন আমার বারোশো আছে এই পুরুষ আমার এক যখন আসবে তখন এক আসলে সে হচ্ছিল ওয়াটার রিয়ন করতে হবে যদি আমার হচ্ছিলো ছয়শো অসমুলাইটি থাকে আমার অ্যাডিএস মানে এই পরিমাণ আছে যেটা আমার তে পর্যন্ত অ্যালাউ করবে সো ছয়শো পর্যন্ত এই যে এই পর্যন্ত যখন ছয়শো থাকতেছে তাহলে এখানে যখন এক পয়েন্ট আসলে অন হবে তখন হচ্ছে আমাদের এখান থেকে ওয়াটার ছয়শো পর্যন্ত আমার অসমুলাইটি মানে ততক্ষণ পর্যন্ত ওয়াটার রিএপজেশন হতে হবে যতক্ষণ পর্যন্ত এই ইউরিনের অস্মোলাইটি ছয়শো পর্যন্ত না হচ্ছে সো এ হচ্ছে আমাদের এখানকার অসমুলাই গ্রেডিয়েন্ট মেনটেন করার সুবিধা আর সেক্ষেত্রে সে ইউরিয়া একটা রোল প্লে করতেছে সে হচ্ছিলো অসমুলাইটি হাই করতে সাহায্য করে এই ছিল মোটামুটি আমাদের হচ্ছে কাউন্টার মেকানিজম যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই